या देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। देवी दुर्गा जो शक्ति की प्रतीक है उन्हें हम नमन करते हैं। दुर्गा पूजा माइथोलॉजी की उस पैटल को बयां करती है जहां देवी दुर्गा ने पापी महिषासुर का विनाश किया था, एंड दैट इज व्हाई शी इज नोन एज द महिषासुर मर्दिनी। दुर्गा पूजा के इन दिनों में हम सभी माँ की पूजा में लीन हो जाते हैं और इस पूरे प्रोसेस को भक्ति और श्रद्धा के साथ हमारे पास पहुंचाता है द प्रीस्ट ऑफ कोलकाता। जनरली ये पुजारियों का कम्युनिटी ऑलवेज मेल डोमिनेटिंग होता है, पर आज हम मिलेंगे उस शख्स से जिन्होंने ये मेल डोमिनेंस को तोड़ के जिम्मेदारी ली है शक्ति के इस रूप की पूजा करने की। शरदांजलि सीजन 2 इनिशिएटेड बाय जीएम की इस एपिसोड में हम भक्ति और आस्था की एक इम्पोर्टेंट जर्नी तय करेंगे। लेट्स मीट श्रीमती प्रियंका चैटर्जी, एक स्पिरिचुअल मार्गदर्शक जो अपनी भक्ति और बुद्धि से हमें पूजा के रिचुअल्स में छिपे कारणों से अवगत करवाती है। चलिए जानते हैं दुर्गा पूजा के कुछ ऐसे रिचुअल्स और उनमें छिपे स्पिरिचुअल सिग्निफिकेंस के बारे में जो ये उत्सव का एक महत्वपूर्ण हिस्सा है। আমি বড় হয়েছি মফস্বলে, সেখানে আর পাঁচটা মেয়ের মতোই আমার বড় হয়ে ওঠা। পাড়ার মন্দিরে প্যান্ডেলে সব পুরোহিতরা পুজো করতেন, আমি না ওই ঠিক প্যান্ডেল হপিং এর মধ্যে কোনোদিনই খুব একটা ঢুকিনি। আমার পুজোটাই দেখতে ভালো লাগতো, আমি সেটাই মন দিয়ে দেখতাম। আমি প্রতি বছর বেলুড় মঠের দুর্গা পুজোটা হাঁ করে বসে গোগ্রাসে গেলা যেটাকে বলে আমি সেটাই করতাম। আমার পৌরোহিত্যের ইচ্ছেটা চিরকালই ছিল, কেননা আমি সংস্কৃতের ছাত্রী। নিজের মধ্যেই ইচ্ছে হতো যে আমি যদি পুজো করতে পারি, যেমন করে দুর্গাপুজোর বাদবাকি পুরুষ পুরোহিতরা পুজো করেন, তেমন করে যদি আমি কোনোদিন মায়ের অর্চনা করতে পারি তাহলে খুব ভালো হবে। অবশেষে প্রফেসর ডক্টর নন্দিনী ভৌমিক, তিনি আমাকে তার দলে নিয়েছেন এবং তার তত্ত্বাবধানে আমি এখন পৌরোহিত্য করছি এবং আমি মনের দিক থেকে ভীষণ পরিতৃপ্ত, আমি খুব সন্তুষ্ট। সমাজ খুব সহজে কোনো পরিবর্তন মেনে নেয় না, অনেকে অনেক প্রশংসা করেন, আমাদেরকে সহায়তা করেন, তারা আমাদেরকে সাপোর্টও করেন ভীষণভাবে। সমাজ থেকে একটা মিশ্র প্রতিক্রিয়া পাই, কোনো কোনো জায়গায় যেরকম খুব আদর সম্মান ভীষণভাবে পাই, আবার কিছু কিছু জায়গায় অনেক প্রতিকূলতাও থাকে। দুর্গাপূজার আগে অন্তত 2 মাস আমরা দুর্গা বোধে থাকি। এই দুর্গা বোধে থাকার শিক্ষাটাও দিয়েছেন আমাদেরকে প্রফেসর ডক্টর নন্দিনী ভৌমিক। তিনি বলেন যে দুর্গা বোধে থাকবে, দুর্গার চিন্তায় থাকবে, দুর্গাকে স্মরণ মননের মধ্যে রাখবে, যাতে পরবর্তীকালে দুর্গাময় হয়ে ওঠা যায়। আমরা যে দুর্গাপূজা করতে যাই তার আগে আমাদের একটা প্রশিক্ষণ চলে, অন্য কিছু রিহার্সাল হতে পারে, কিন্তু দুর্গাপূজারও যে রিহার্সাল করতে হয় এবং সেটা কি প্রচন্ড পরিমাণে রিহার্সাল হয় সেটা আমরা জানি এবং আমরা বুঝতে পারি। আমরা দুর্গাপূজা, লক্ষ্মী পুজো, কালী পুজো, সরস্বতী পুজো এগুলো করে ফেলেছি। আমরা পৌরোহিত্যের কাজে বিয়ে, অন্নপ্রাশন, বাৎসরিক, পারলৌকিক অনেক কিছুই করি। ভবিষ্যতে এগুলোকে নিয়ে আরো অনেক বেশি পড়াশুনো করবার ইচ্ছে আছে, আরো অনেক রিসার্চ করার ইচ্ছে আছে। শুধু যে পুরুষদেরই পৌরোহিত্য করার অধিকার আছে, নারীদের নেই, এই কথাটা কোথাও লেখা নেই। বর্তমানে মেয়েদের পৌরোহিত্যটাকে আটকানোর জন্য যে শ্লোকের উদ্ধৃতি দেওয়া হয় মনুসংহিতা থেকে বা অন্যান্য শাস্ত্র থেকে যে শ্লোকগুলির উদ্ধৃতি দেওয়া হয়, অনেকেই বলেন যে মেয়েদের যজমান বৃত্তি করবার অধিকার দেওয়া হয়নি। যুগের পরিবর্তনের সাথে সাথে মনু পরিবর্তন হয়, মান্ধাতার আমলে যে নিয়ম চলছিল এখনো যে সেই নিয়ম চলবে তা কিন্তু নয়। অনেক ক্ষেত্রেই কিন্তু অনেক নিয়মের অনেক পরিবর্তন হয়েছে, অনেক সরলীকরণ হয়েছে, তাহলে এইগুলোরই বা পরিবর্তন হবে না কেন? কি বলছি মন্ত্রটা সেইগুলো সঠিক জেনে বলা, সত্যিকারের মন থেকে সেই কাজটা করা, লোক কল্যাণের জন্য বিশেষ করে, এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।